আপনারা দেখছেন সি নিউজ, আমি মাধুরী বর্মণ। জ্যান্ত মুরগি ও পায়রার মাংস খাচ্ছে গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটিকে উঠেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির মাধবডাঙ্গায়। পরিবার ও স্থানীয়দের বিশ্বাস, ভূতে ভর করায় জ্যান্ত মুরগি ও পায়রার মাংস খাচ্ছে বধূ। যদিও মানসিক অবসাদের ফলে এমন আচরণ বলে দাবি বিজ্ঞান মঞ্চের। পরিবারের দাবি, কিছুদিন আগে ওই মহিলা রাতে আচমকাই চিৎকার করে ওঠে, বীভৎস আচরণ করে কাঁচা মাংস খেতে চায়। ভয় পেয়ে জ্যান্ত মুরগি দিলে তা খেয়েও ফেলছে। এই ঘটনা ছড়িয়ে পড়তেই ওই মহিলাকে দেখতে ভিড় জমাচ্ছে দূর দূরান্তের লোকজন। কেউ মুরগি, কেউ আবার পায়রা নিয়ে আসছে। স্থানীয়দের দাবি ভূতে ভর করেছে, তাই স্থানীয়দের পরামর্শে ভূত ছাড়াতেই চলছে ওঝার চিকিৎসা। যদিও বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানিয়েছে ভূত বলে কিছুই নেই, ওই মহিলা মানসিক অবসাদে এমন আচরণ করছে, চিকিৎসা করলে সুস্থ হবে। আমরা শুনে নেই এ নিয়ে মহিলার পরিবার ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা কি বলছেন। মিটিকের দ্বারা এই মুখ গিয়ে থুতু দেয়, চোখ বড় বড় করে, এই খাসি দিলে ভাত বলে, এগুলো বিশের মতো লাগে ওর কথা মতো। তারপরে বলে আমাকে মুরগি লাগবে। মানে কাঁচা মাংস খাওয়ার কি ব্যাপার ছিল এটা? সেটাই তো বলতে পারছি না। আপনারা দেখছেন? হ্যাঁ, নিজে এনে দিয়েছি, কই তোরে এনে দিয়েছি, মুরগি এনে দিয়েছি। আপনাদের সামনেই খেয়েছে? হ্যাঁ, সামনে এসে কেমন, মানে কি বলবো, সেটাকে নিজেকে দেখলে কেমন লাগছে, সেটা কি ওর রূপ ধারণ করলো। আপনারা কি মনে হচ্ছে কিসের জন্য এরকম হচ্ছে? আমি ওইটাই তো বুঝতে পারছি না কিসের জন্য। আপনারা কি ভূত প্রেতের কোনো এরকম ভাবছেন? ভূত প্রেত এখন তো সে কালকে আসছিল, সে একটা নিজে বলছে পূজা করবে কালকে, দেখি ওই পূজাটার পর কি হয়। দেখুন, এইটা একটা গ্রামীণ বাংলায় এবং গোটা ভারতবর্ষ জুড়ে এই শিক্ষার অভাবেই বলতে পারা যায় যে একটা বড় অংশের মানুষের কাছে আজও এই ভূত প্রেতের একটা অন্ধবিশ্বাস মানুষের মনে আছে। এবং আমার মনে হয় ওই যে জায়গার কথা বলছেন সেখানেও একই ঘটনা। এটা আসলে ভূত প্রেত বলে তো কিছু হয় না, এটা একটা মানসিক রোগের একটা বিশেষ অবস্থা। ধরুন আমরা এটাকে ডাক্তারি পরিভাষায়, ডাক্তারবাবুরা হয়তো বলবেন হিস্টিরিয়া বা এই ধরনের জিনিস। এবং এইগুলোতে বিশেষ করে তাদেরকেই ধরে বা এই ধরনের বিষয়গুলো হয় তাদের ক্ষেত্রে, যারা বেশি আবেগপ্রবণ, যারা এইগুলোতে বেশি করে বিশ্বাস করে। তো আমাদের মনে হয় যে সেখানকার যারা একটু বুদ্ধি সচেতন মানুষ আছেন, এখানকার যে ক্লাবগুলো আছে, যারা বিভিন্ন পূজা বা সামাজিক কাজের সাথে যুক্ত আছেন, তাদেরকে একটু উদ্যোগ নিয়ে ওই পরিবার শুদ্ধই আর কি, তাকে অবশ্যই এখনই আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা আছে আমাদের সরকারি হাসপাতালগুলোতে, সেখানে দেখানো দরকার মানসিক ডাক্তারকে। তা না হলে কিন্তু এটা কোনোদিনই কমবে না এবং সমস্যাটা আরও বাড়বে, আরও মানুষের মনে একটা আতঙ্ক ছড়াবে। পাশাপাশি আমি প্রশাসনকে অনুরোধ করবো আপনাদের মধ্য দিয়ে তারাও বিষয়টা একটু হস্তক্ষেপ করুন এবং খুব তাড়াতাড়ি তাকে আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা।